আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আগামী 29 তারিখ 29শে অগাস্ট সকাল 11টা থেকে 31শে অগাস্ট বিকাল 5টা পর্যন্ত ওড়িয় ভাষায় অপারদর্শীদের একটি নিবন্ধন প্রক্রিয়া চলবে BOESL এর ওয়েবসাইটে একটি পোর্টালের মাধ্যমে। সেখানে প্রথমে 500 টাকা অবরোধযোগ্য ফি বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে সেখান থেকে যে ট্রানজেকশন আইডিটি পাওয়া যাবে সেই ট্রানজেকশন আইডি ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করে বিকাশের মাধ্যমে 500 টাকার একটা অফরযোগ্য ফি দিতে হবে। কিভাবে বিকাশের মাধ্যমে ফি দেওয়া যাবে সেটা BOESL এর পাবলিশ গাইডলাইনে সুন্দর করে বলা আছে, তো সেটা আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখানে এই ফিটি দেওয়ার পরে আপনি যে ট্রানজেকশন আইডি পাবেন সেই ট্রানজেকশন আইডি ব্যবহার করে কিভাবে আপনি আপনার নিবন্ধনটি সম্পন্ন করবেন সেটার উপর আমরা একটু আলোচনা করবো, যাতে এটা আপনাকে সহজ করতে পারি। তো সেই জন্য আমরা সেই করেসপন্ডিং ওয়েবসাইটে আমাদের যেতে হবে। আমরা এখানে একটা ইউআরএল ব্যবহার করছি, এটি ডেমোনস্ট্রেশন পারপাসে করা হয়েছে। আপনাদের যে ইউআরএল এর কথা বলা হয়েছে বিকাশের গাইডলাইন, আপনারা সেটা ব্যবহার করে আগামীকাল 11টার সময় আপনারা এটা শুরু করতে পারবেন। তো এই ইউআরএল এ আসলে প্রথমেই যেটা হবে সেটা আপনাকে একটা নোটিশ দেওয়া হবে এবং এই নোটিশে খুব স্পষ্ট করে বলা আছে যে BOESL কর্তৃক পাবলিশকৃত নির্দেশিকায় যে পরীক্ষার অংশগ্রহণের যোগ্যতা রয়েছে সেগুলো কিন্তু পূরণ করে তবেই আপনি সাইটের মাধ্যমে নিবন্ধন করবেন। তো এখানে দুটো স্টেপে কাজ হবে। প্রথম স্টেপ ওয়ান, প্রথম স্টেপ ওয়ানে খেয়াল করুন খুব সুন্দর করে আপনাকে বলা হচ্ছে যে আবেদন দাখিলের এই পোর্টালে আপনাকে স্বাগতম। আপনার আবেদনটি দাখিলের জন্য প্রথমে বিকাশ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে 500 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এটা আবারও পরিষ্কার করে আমরা এখানে বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন ফি জমা দিবে, বিকাশ থেকে ট্রানজেকশন আইডি পাওয়া যাবে, এই ট্রানজেকশন আইডিটি এবং আপনার যে পাসপোর্টের এগেনস্টে আপনি বিকাশ ফিতে জমা দিয়েছেন সেই পাসপোর্ট নাম্বার এইটা আপনি এখানে ইনপুট দিবেন। এবং ট্রানজেকশন আইডি যদি কোনো কারণে আপনি না পেয়ে থাকেন বা হারিয়ে গিয়ে থাকেন তাহলে বিকাশ হটলাইনে যোগাযোগ করে আপনি ট্রানজেকশন আইডিটি জোগাড় করতে পারবেন। তো প্রথমে এখানে একটা পাসপোর্ট নাম্বার, যে পাসপোর্ট নাম্বারটা ব্যবহার করে আপনি ফি জমা দিয়েছেন সেটি, আর এখানে ট্রানজেকশন আইডি দিতে হবে। তো আমরা একটা পাসপোর্ট নাম্বার এবং তার একটা পাসপোর্ট নাম্বারের জন্য একটা পেমেন্টের ব্যবস্থা করে রেখেছি, তো সেই পাসপোর্ট নাম্বার এবং ট্রানজেকশন আইডির জন্য আমরা আপনাকে এটা করে দেখাবো। যেমনটি বলছিলাম যে এই পাসপোর্ট নাম্বার এবং এই পাসপোর্ট নাম্বার দিয়ে বিকাশে পেমেন্ট করার ফলে যে ট্রানজেকশন আইডিটি পাওয়া গেছে সেটির জন্য আমরা এখন আপনাকে করে দেখাচ্ছি। এখানে ক্যাপচাটা আমাকে দিতে হবে R10 4R5। এরপরে যদি আমি সাবমিট দিই এবং এই পাসপোর্ট নাম্বারের এগেনস্টে যদি এই ট্রানজেকশন আইডি ব্যবহার এই পাসপোর্ট নাম্বারের এগেনস্টে যদি একটা বিকাশ পেমেন্ট করা হয়ে থাকে এবং সেটা ট্রানজেকশন আইডি যদি এটি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এটা আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এবং পরবর্তী স্টেপের শুরুতে একটা নোটিশ দেওয়া হয়েছে পরিষ্কার করে যে আপনার প্রদত্ত পাসপোর্ট নাম্বারের ভিত্তিতে কিন্তু এই ফর্মের অন্যান্য বেশ কিছু তথ্যাদি পূরণ করতে হবে। এবং BOESL এই পাসপোর্ট নাম্বার এবং এই সংক্রান্ত তথ্যাদি অনলাইন আবেদন শেষে লটারির পূর্বে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের সংরক্ষিত পাসপোর্ট ডাটাবেসের সাথে যাচাই করে নিতে পারে। সুতরাং এক্ষেত্রে কোনো ভুয়া তথ্য আপনারা দিবেন। আর আরেকটা জিনিস সেখানে বলা ছিল যে আপনার সার্ভারের সময়, অর্থাৎ আপনি কখন আবেদন শুরু করলেন, মনে রাখবেন যে আবেদন কিন্তু ডেডলাইনের মধ্যে শেষ করতে হবে। এখানে পরিষ্কার করে বলা আছে ফর্মের উপর উল্লেখিত পাসপোর্ট নাম্বারটি এই নাম্বারটি আর আপনি চেঞ্জ করতে পারবেন না যেটা দিয়ে আপনি এখানে এসেছেন। পাসপোর্ট নম্বরটির সাথে সংশ্লিষ্ট তথ্য প্রদান করুন এবং এই পাসপোর্ট নম্বরের জন্যই প্রযোজ্য, আর এই পাসপোর্ট নম্বরটি এই ফর্মটি এই পাসপোর্ট নম্বরের জন্যই প্রযোজ্য এবং এই পাসপোর্ট নম্বরটি কিন্তু এখানে চেঞ্জ করা যাবে। তো আপনি নাম দিলেন, ধরা যাক পাসপোর্ট অনুযায়ী নাম হচ্ছে সোহেল রানা, জেন্ডার মেইলই থাকলো। একটা পাসপোর্ট ইস্যু ডেট, একটা ইস্যু ডেট দিতে হবে পাসপোর্ট ইস্যু ডেটটা, একটা এক্সপায়ারি ডেট দিতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ পরিষ্কার করে যেগুলো বলা আছে তার মধ্যে থেকে আপনি দিতে পারবেন, তার বাইরে থেকে আপনি দিতে পারবেন না। একটা ডেট অফ বার্থ আমরা দিলাম। এখানে দুটো প্রশ্ন আছে, আপনি কি এসএসসি বা ডিপ্লোমা পাস করেছেন কিনা, এখানে ইয়েস। আপনি ডিপ্লোমা টেকনিক্যাল বোর্ডের আন্ডারে কাজ করেছেন কিনা, এখানে আমি ইয়েস দিলাম। এরপরে আপনার এনআইডি নাম্বার দিতে হবে, এরপর একটা ইমেইল নাম্বার দিতে হবে, এবং এরপরে পাসপোর্টের স্ক্যান কপি এবং পাসপোর্ট সাইজ ফটো আপনাকে আপলোড করতে হবে। এই দুই ক্ষেত্রেই এখানে পরিষ্কারভাবে ফাইলের সাইজ এবং মিনিমাম রেজুলেশন বলা আছে,
সো সেগুলো ফলো করে কিন্তু কাজটা করতে হবে, না হলে কিন্তু এখানে এরর পাওয়া যাবে। তো আমরা প্রথমে আমি একটা পাসপোর্ট টেস্ট পারপাসে তৈরি করে রেখেছি, আমি একটা ফটো টেস্ট পারপাসে তৈরি করে রেখেছি, এই দুটো আমরা দিয়ে দিলাম। এই জায়গাটায় ম্যানুফ্যাকচারিং থাকবে, তিনটা ক্যাটাগরির মধ্যে থেকে আপনি যখন একটা সিলেক্ট করতে পারেন আপনার সক্ষমতা অনুসারে। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যে এর পূর্বে আপনি কোরিয়ায় কখনো ছিলেন কিনা, এবং থাকলে সেটা কি 5 বছরের বেশি না 5 বছরের কম সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। আর যদি কখনো না থাকেন তাহলে এখানে নামটা প্রতিবার সিলেক্ট করতে হবে। তা আমরা আরেকবার একটু দেখে নিয়ে যে সব ঠিক মতো পূরণ করা হলো কিনা তারপরে আমরা সাবমিট বাটনে চাপতে পারি। সাবমিট বাটন যদি সাকসেসফুলি সাবমিট হয়, ওখানে কোনো এরর না আসে, তাহলে আপনি এই পেজটাতে চলে আসবেন যেখানে বলা হচ্ছে যে আপনার সাবমিশন সাকসেসফুল, এবং এখানে ইনফরমেশন গুলো সব দেওয়া আছে, সাবমিশন আইডি, আপনি পাসপোর্ট নাম্বার দিয়েছেন, আপনাদের নাম, জেন্ডার, বিভিন্ন ডেট এবং বাকি সব জিনিসগুলো। এবং এইখানে আপনাকে আমরা বলবো যে আপনি এই এটি ডাউনলোড করে রাখবেন। সো এটাকে আমরা বলছি ডাউনলোড রিসিপ, এটাতে ক্লিক করলে আপনার জিনিসটা এখানে ডাউনলোড হয়ে আপনার জন্য রেডি থাকবে। আর যদি ব্রাউজারের সেটিং সেইভাবে তৈরি করা থাকে তাহলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এই হলো মোটামুটি যেভাবে এই পোর্টালটি ব্যবহার করে আপনারা কোরিয়া ভাষায় অপারদর্শীর যে লটারির জন্য যে নিবন্ধন প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন। তো আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, আসসালামু আলাইকুম।